অরুণ আইসক্রিম, অরুণ আইসক্রিম, চারিদিকে শুধু এই একটাই আইসক্রিমের কথা শুনতে পাচ্ছি। তাই আমি আর রিয়া আজকে বেরিয়ে পড়েছি অরুণ আইসক্রিমের সন্ধানে। আমি থাকি শারাফুলি, আর অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছিল বৈদ্যপাটিতে। তো অনেক গরম ছিল, তাও আমরা দুজনে গেছিলাম। আসলে একটা কাজ ছিল, ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে আইসক্রিম খেতে। আর যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে হিউজ ভ্যারাইটিস, আর তাও আবার খুবই রিজনেবল প্রাইসে। জানো, এখানে আইসক্রিমের স্টার্টিং প্রাইস হচ্ছে 5 টাকা, তাও আবার এমনি সেমনি না। আমার তো 5 টাকার আইসক্রিমই যেন সব থেকে বেশি ভালো লেগেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চেষ্টা করেছি সব রকম ভ্যারাইটির একটা করে আইসক্রিম নেওয়ার। আর কারোর ভালো লাগুক আর না লাগুক, বাচ্চাদের এই আইসক্রিম গুলো দেখতেই ভীষণ ভালো লাগবে। এত কিউট দেখতে আর খেতে অসাধারণ। সত্যি আমি মানে ভাবতে পারিনি যে 5 টাকার আইসক্রিম এত সুন্দর হতে পারে। প্রত্যেকটাই আমরা ট্রাই করেছিলাম আর সবগুলোই সত্যি দারুণ ছিল। তোমরা যারা এখনো অরুণ আইসক্রিম খাওনি তারা মাস্টলি ট্রাই করো, আমি বলছি অসম্ভব ভালো লাগবে।